ওই যে সর মনাই মনাই পীর শির টাইম নাই টাইম নাই টাইম নাই এই পীরের ব্যবসা মাজারের ব্যবসা চলবে না। বন্ধুরা সকল আসসালামু আলাইকুম, নেটনের নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আমি আনোয়ার হোসেন, আশা করি সকলে ভালো আছেন। বন্ধুরা, আপনারা ইতিমধ্যে গণমাধ্যমে দেখেছেন যে মাননীয় মন্ত্রী মহোদয় মুরাদ টাকলা, তিনি একের পর এক গণমাধ্যমে উস্কানিমূলক বক্তব্য একের পর এক মুসলমানদের উপর নির্ভর করে একের পর এক এবং এই ইসলামের উপর নির্ভর করে একের পর এক বক্তব্য দিয়ে আলোচনা সমালোচনার মধ্যে আসছেন একের পর এক। তিনি প্রথমেই একটি বক্তব্য দিয়েছিলেন যে ইসলাম আমাদের রাষ্ট্রধর্ম না, এটা মানি না, এমন একটি বক্তব্য দিয়ে আলোচনা সমালোচনার মধ্যে এসেছিলেন। তারপর বিদেশ থেকে এসে তিনি বলতেছেন যে সংবিধানে কোনো ধরনের বিসমিল্লা থাকতে পারবে না, এই একটি বক্তব্য দিয়ে আলোচনা সমালোচনার মধ্যে এসেছেন। এবং তৃতীয়বারের মতো আরও আরেকটি বক্তব্য দিলেন যে এই দেশে কোনো পীর থাকবে না এবং মাজার থাকবে না, এই এই ধরনের মাজার পূজারী থাকবে না, এই ধরনের বক্তব্য দিয়ে আবারও আলোচনা সমালোচনার মধ্যে আসছেন বারবার। তবে এই কথা শুনে এই চরমনায়ের পীর এক ফজলে করিম তিনি একটি চমৎকার বক্তব্য দিলেন এবং এই মুরাদ টাকলাকে ডাইরেক্ট ধুয়ে দিলেন। চলুন আমরা সেই ফজলে করিম অর্থাৎ চরমনায়ের পীর ফজলে করিমের সেই বক্তব্যটি আমরা শুনব যে মুরাদ টাকলাকে কীভাবে ধোলাই করলেন। চলুন আমরা সেই ফজলে করিমের সেই বক্তব্যটি আমরা এখন শুনে আসি। আজকে এক মুরতাদ, মাননীয় মুরতাদ মুরাদ সাহেব, আমি তাকে মাননীয় বলবো, মাননীয় এবং মুরতাদ শব্দ তার সাথে ব্যবহার করব। কেন মুরতাদ কিভাবে হয়, কেন হয়? বিগত ঢাকা সিটির মেয়র খোকন সাহেব তার বক্তৃতা আপনারা দেখেছেন, সে স্পষ্ট বলেছে আপনার ইসলাম ভালো লাগে না, ইসলাম থেকে বের হয়ে যান। ওই দুই একজন ইসলাম থেকে বের হলে ইসলামের কিছু আসে যায় না। আপনার ইসলাম থেকে বের হতে মনে চায়, বের হয়ে যান, এটা আমাদের কিছু আসে যায় না। কিন্তু মুরাদ সাহেব আপনাকে বুঝতে হবে এটা 92% মুসলমানদের দেশ। আপনি মুসলমানদের দাড়ি কামিয়ে দেবেন, মাথা থেকে টুপি ফেলে দেবেন, মুরাদ সাহেব আপনাকে বুঝতে হবে মুসলমান ক্ষিপ্ত হয় না, মুসলমান আক্রমণ করে না। কিন্তু মুসলমান যদি কারোর উপর আক্রমণ করে তার সহ্য করার ক্ষমতাও কে রাখে না? মুসলমান আক্রমণ করলে তার সহ্য করার ক্ষমতা কেউ রাখে না, কিন্তু আমরা আক্রমণ করতে চাই না। মুরতাদ মুরাদ, আজকের থেকে ডাক্তার মুরাদের পরিবর্তন নাম হবে মুরতাদ মুরাদ। সে মুরতাদ হয়ে গেছে, সে ইসলামের গণ্ডির মধ্যে নাই। আপনি রাষ্ট্রধর্ম ইসলামকে তুলে দেবেন, এর কারণটা কোথায়? আপনি কি চান? আপনি চান বাংলাদেশ এবং ভারতের মধ্যে সেই কাঁটা তারের বেড়া তুলে দিয়ে এপার বাংলা ওপার বাংলা এক হোক এই স্লোগানকে আপনি বাস্তবায়ন করতে চান? আপনারা দেখেছেন 72-এ ভারতের আদলে বাংলাদেশ সংবিধান স্থাপন করা হয়েছিল, ভারতের সংবিধানের আদলে আমাদের বাংলাদেশের সংবিধান স্থাপন করা হয়েছিল। একমাত্র সংবিধানের পার্থক্যের কারণেই এই ভারত এবং বাংলাদেশ আলাদা, ওই কাঁটা তারা বেড়াল করে আলাদা নয়, বরং রাষ্ট্রীয় ধর্ম ইসলাম এইটা ভারতের সংবিধানে নাই, এটা বাংলাদেশের সংবিধানে আছে, বিধাই ভারত এবং বাংলাদেশ কি আলাদা। ওরা চায় যে অদূর ভবিষ্যতে বাংলাদেশ এবং ভারত কাঁটাতারের বেড়া উঠিয়ে দিয়ে এক হয়ে যাবে। মুরাদ সাহেব আপনাকে মনে রাখতে হবে ভারত বাংলাদেশ এক হওয়ার এই স্বপ্ন কোনোদিন বাস্তবায়ন হবে না ইনশা আল্লাহ, বরং মুরাদ সাহেবের পালাবার জায়গা থাকবে না, তার পালাবার জায়গা থাকবে না। আমি মুসলমানদেরকে বলবো ধৈর্যশীল হন, শান্ত হন, আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলতেছে, এই মাটির বিরুদ্ধে ষড়যন্ত্র চলতেছে, এই ভূখণ্ডের বিরুদ্ধে ষড়যন্ত্র চলতেছে, লাল সবুজ পতাকা নিয়ে ষড়যন্ত্র চলতেছে, কারি কোনো অবস্থাতেই এই ষড়যন্ত্রের কূপে পা দেওয়া যাবে না। সাম্প্রদায়িক কোনো দাঙ্গা বাংলাদেশ সৃষ্টি হোক এইটা আমরা চাই না, এটা করতে দেব না ইনশা আল্লাহ। বন্ধুরা, আপনারা ইতিমধ্যে সেই চরমনায়ের পীর ফজলে করিমের সেই
কঠিনতম বক্তব্য শুনলেন যে মুরাদ টাকলাকে কিভাবে ধোলাই করলেন আপনারা সেই ভিডিওটি দেখলেন। তো সব বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামতটি জানিয়ে যাবেন। আপনি আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।